আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে এলাম আমার দারুণ পছন্দের একটা খিচুড়ি রেসিপি নিয়ে কত রকমের খিচুড়িই তো আমরা রান্না করে থাকি তবে এই বিফ সবজি খিচুড়িটা আমার কাছে বরাবরই দারুণ টেস্টি লাগে শীতের এই সময়টাতে বাজারে নানান রকম মজার মজার সবজি পাওয়া যায় আর এই সবজি দিয়ে বিফ দিয়ে ভাতের চাল আর ঘরে থাকা সিম্পল কিছু মশলা দিয়ে দারুণ টেস্টি এই খিচুড়ি রান্না করা যায় খুব সহজেই আজকে আমি দারুণ কিছু টিপস সহ আমার এই সবজি বিফ খিচুড়ির রেসিপি শেয়ার করবো আমি আশা করব আমার আজকের রেসিপি ভালো লাগবে আপনাদের বিফ সবজি খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি এক কেজি গরুর মাংস রান্না করে নিব গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ছোট করে কেটে নিয়েছে এখন এগুলো আমি সব ধরনের প্রয়োজনীয় মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে মশলা কষেও রান্না করতে পারেন আমি আজকে মাখিয়ে রান্না করছি নর্মালি বিফ রান্না করতে যেসব মশলা লাগে সেগুলো সবই আমি নর্মাল পরিমাণে দিয়েছি আর আমি এখানে সম্পূর্ণ রেসিপি শেয়ার করছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমার চ্যানেলে অনেকগুলো বিফ রেসিপি আছে যার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে দেখে নিতে পারেন শুধু এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে বিফ যাতে কমপক্ষে পঞ্চাশ মিনিট সময় নিয়ে রান্না করা হয় একদম ফুললি কুকড হতে হবে আর এটা আমরা ভুনা করছি তার মানে হচ্ছে ভুনা করতে গেলে নর্মালি ঝোলটা আমরা শুকিয়ে ফেলি কিন্তু এখানে ঝোল অত বেশি শুকানো যাবে না একটু মাখো মাখো ঝোল ঝোল অবস্থা থাকলেই আমাদের এটা নামিয়ে ফেলতে হবে তো আমার বিফ রান্না হচ্ছে এ পাশে আমি খিচুড়ি রান্নার প্রিপারেশান নিচ্ছি আমি এখানে ভাতের চাল নিয়ে নিয়েছি দু পট মানে দুই পোয়া আর মুগ ডাল আর মসুর ডাল মিলে নিয়েছি এক পট মুগ ডালটা অবশ্যই হালকা করে তাওয়ায় টেলে নিয়েছি তারপর আমি সবজি নিয়েছি এখানে আট পদের গাজর সিম মটরশুঁটি পাকা টমেটো টুকরো কাঁচামরিচ এরকম ফালি করে নিয়েছি কিছু পেঁয়াজ পাতা এরকম একটু বড় সাইজের টুকরো করে নিয়েছি আলুগুলো এরকম ছোট সাইজ করে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি ফুলকপি আর মিষ্টি কুমড়া এই কিছুই রান্না করতে ভাতের চাল ব্যবহার করতে হয় আর চালটা যেন একটু মোটা চাল হয় সেই দিকে খেয়াল রাখবেন এটা চিকন চাল দিয়ে রান্না করলে একেবারেই ভালো লাগবে না খেতে তারপর এখানে আমি এক চা চামচ করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আর দেড় টেবিল চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ এক কাপ পেঁয়াজ কুচি আধা কাপ রসুন কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আধা কাপ সরিষা তেল তারপরে আলু টুকরোগুলো দিয়ে দিলাম অবশ্যই তার আগে চাল ডাল এবং সবজিগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবার এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি এই রান্নাটা সরিষার তেলেই করার চেষ্টা করবেন ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানির এখানে আসলে কোনো ফিক্সড পরিমাণ নেই এরকম আমার হাতটা দেখেন ডুবে গেছে সবগুলো আঙ্গুল এরকম পরিমাণে পানি দিতে হবে তবে চালের উপর ডিপেন্ড করে পানির পরিমাণ আরও বাড়তেও পারে সেক্ষেত্রে আপনি আরেকটা চুলাতে গরম পানি রেডি রাখবেন প্রয়োজন বোধ করলে সামান্য গরম পানি এক্সট্রা পরে অ্যাড করে দিবেন অবশ্যই পরবর্তীতে পানি লাগলে কখনোই ঠান্ডা পানি অ্যাড করা যাবে না তারপর যখন পাঁচ মিনিট পর বলক উঠে যাবে তখন এখানে আমি গাজর আর সিম দিয়ে দিব। সবগুলো সবজি অ্যাট এ টাইম বা একসাথে দেয়া যাবে না কারণ এক একটা সবজি সিদ্ধ হওয়ার সময় কিন্তু এক এক রকম লাগবে আলু সিদ্ধ হতে সময় বেশি লাগে তাই আমি আলুটা আগে দিয়েছি তার একটু পর লক্ষ্য করবেন যে আমি গাজর আর সিম দিয়েছি তারপর আমি এখানে আরও প্রায় পাঁচ মিনিট পর আমি ফুলকপি আর মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি যে সবজিগুলো সিদ্ধ হতে সময় কম লাগে সেই সবজিগুলো পরে দিয়ে দিয়েছি তারপর এখানে আর দশটা কাঁচামরিচ ফালি দিয়ে আমি আবারও ঢেকে দিলাম তারপর পাঁচ মিনিট পর ঢাকনা তুলে যখন এটা অর্ধেকটা রান্না হয়ে গেছে সে পর্যায়ে আমি মটরশুঁটি দিয়ে দিলাম তারপর নেড়ে দিচ্ছি চুলা কিন্তু ফার্স্ট থেকেই হাই ফ্লেমেই আছে এবার আমি এখানে আগে থেকে রান্না করে রাখা এক কেজি বিফ দিয়ে দিলাম বিফ দিয়ে ভালো করে এটা নেড়ে দিতে হবে এবং চুলার আঁচ মিডিয়াম করে দিতে হবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি আদা রসুন বাটা দেওয়া সত্ত্বেও এখানে আরও এক্সট্রা হাফ কাপ রসুন কুচি দিয়েছি তার কারণ হচ্ছে রসুন কুচি দিলে সবজির যে একটা কাঁচা কাঁচা গন্ধ আছে বা সবজির যে নিজস্ব একটা ফ্লেভার আছে যেটা অনেকেই পছন্দ করেন না সেই ফ্লেভারটা দূর হয়ে যায় আর টেস্টও অনেক বেড়ে যায় আর সবজিগুলো আমি ধাপে ধাপে দিচ্ছি এ কারণে সব সবজি একসাথে দিয়ে দিলে একদম সিদ্ধ হয়ে বা ওভার হয়ে সবজিগুলো একদম ভর্তা হয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না আর টেস্টও চেঞ্জ হয়ে যাবে সবজির একদম টোটাল ফ্লেভারটা একদম মিলেমিশে একাকার হয়ে যাবে যেটা খেতে মোটেও ভালো লাগবে না আরেকটা ব্যাপার হচ্ছে আমি কিন্তু সবগুলো সবজি এক কাপ করে দিয়েছি এবার যখন এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে চাল ফুটে যাবে তখন আমরা পেঁয়াজ পাতা আর পাকা টমেটো দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে দিব এবং এ পর্যায়ে চুলা চলে যাবে একদম লো ফ্লেমে ভালো করে নেড়ে এটা একদম এরকম সমান করে আবারও ঢেকে দিতে হবে এ পর্যায়ে আমার মনে হচ্ছিল যে আমার খিচুড়িটা আর একটু নরম করা দরকার আর একটু পানি দেওয়া দরকার আমি এখানে হাফ কাপ গরম পানি দিয়েছি যার ভিডিওটা স্কিপ হয়ে গেছে গরম পানি দেওয়ার পর এখানে আমি তিন টেবল চামচ ঘি দিয়ে দিলাম আপনাদের স্বাস্থ্যগত সমস্যা থাকলে আপনারা ঘিয়ের ব্যাপারটা স্কিপ করতে পারেন বা আরও কমিয়েও দিতে পারেন ঘি দেওয়ার কারণে সবজি খিচুড়ির টেস্ট আর ফ্লেভার বহু গুণে বেড়ে যাবে ঘি দেওয়ার পর আলতো করে না আচাড়া করে এটা এরকম চাপ দিয়ে চাপ দিয়ে আরও পাঁচ মিনিটের মতো ঢেকে রাখতে হবে রান্নার এই পর্যায়ে আমার মনে হলো যে লবণের পরিমাণটা একটু কম হয়ে গেছে এরকম উপর দিয়ে ছিটিয়ে দিয়ে আবারও আমি আলতো করে নেড়ে দিচ্ছি এটা যত বেশি নাড়া হবে খিচুড়ির মধ্যে আঠালো ভাব চলে আসবে আর খেতেও অনেক ভালো লাগবে তবে একটু আলতো করে নাড়তে হবে যাতে সবজিগুলো একদম ভেঙে চুরে না যায় আবারও ঢেকে দিলাম একটা ব্যাপার মাথায় রাখতে হবে এই খিচুড়ি কিন্তু একদম গরম গরম খেতেই অনেক বেশি ভালো লাগবে এরকম কনসিস্টেন্সি বা এরকম পাতলা ভাব আসলে আমরা বুঝে যাব যে রান্নাটা হয়ে গেছে আর এটা কিন্তু চুলা থেকে নামানোর পরে পানি আরও টেনে আসবে তাই আপনি এই অবস্থায় নামিয়ে নিলে বেশি বেটার হয় তবে লাস্ট ফিনিশিংয়ে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি আমি তবে অনেকেই বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ কিন্তু ধনেপাতা পাতা খেতে পছন্দ করেন না তারা এই ধনেপাতার পাতার ব্যাপারটা স্কিপ করতে পারেন ধনেপাতা পাতা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে জাস্ট দু মিনিট পরেই এটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে প্রচুর ফাইবার কার্বোহাইড্রেট প্রোটিন সমৃদ্ধ এই বিফ সবজি খিচুড়ি আমাদের হজম ক্ষমতা বাড়ায় এবং এটা অল্প খেলেই পেট ভরে যায় আর দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে তাই এই খাবার ওজন কমাতেও সহায়তা করে আর এটি একটি শক্তিবর্ধক খাবার যারা অসুস্থ রোগী বা দুর্বলতায় ভুগছেন বা খাবারের অরুচিতে ভুগছেন তাদের জন্য এই খাবার অনেক বেশি উপকারী আর বাচ্চারা তো এমনিতেই একটু সবজি কম খেতে চায় বাচ্চাদের জন্য এই খাবারটা অনেক সুস্বাদু আর উপকারী আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন